দেশের কোটি কোটি ফুটবল ভক্তদের আনন্দে ভাসিয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। শ্বাসরুদ্ধকর 120 মিনিটের অপেক্ষা শেষে পেনাল্টি শুটআউটে জয়লাভের পর বাঁধ ভাঙা উল্লাসে ভেসে যায় আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। সাদা আকাশি বর্ণের প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর্জেন্টিনার সমর্থকরা এমন দিনের অপেক্ষায় ছিল 24 বছর। দলের তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভক্তদের আস্থা ছিল অপরিসীম। হতাশ করেননি মেসি, ভক্তদের উল্লাসও তাই বাঁধ ভাঙা। আমরা আর্জেন্টিনার সমর্থক জিতে গেছে, অনেক কষ্টে আমরা জিতেছি, আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হব, এবার ফাইনাল যাব এবং চ্যাম্পিয়ন হব। খেলা গড়িয়েছিল পেনাল্টিতে। আর্জেন্টিনার গোলকিপার সার্জিও রোমেরো ডাচদের প্রথম শট ফিরিয়ে দিলে 120 মিনিটের অপেক্ষায় থাকার পর যেন নিঃশ্বাস নিলেন আর্জেন্টাইন সমর্থকরা। একের পর এক গোলের আনন্দে মেতে উঠলেন তারা। এর আগে রাত জেগে যারা খেলা উপভোগ করতে এসেছিলেন টিএসসির বড় পর্দায়, বিজয়ের আনন্দে মেতে থাকলেন তারা ভোর পর্যন্ত। সূর্যোদয়ের পর বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার পতাকার রেপ্লিকা নিয়ে হাজারো মানুষ যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। এখন শুধুই শেষ ধাপের অপেক্ষা, বিশ্বকাপ জয়। প্রতিপক্ষ শক্তিশালী জার্মান। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।